সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের নতুন করে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা আপনাদের অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা আলোচনা করব স্বপ্নের দেশ কানাডাতে স্কুলিং ভিসা নিয়ে কীভাবে আপনারা সপরিবারে যেতে পারবেন। এ বিষয়ে টুকিটাকি আপনাদের সব কিছু জানাবো আজকে। ভিডিও একটু লম্বা হতে পারে, সেক্ষেত্রে আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আপনাদের জানাবো কীভাবে আপনারা স্কুলিং ভিসা নিয়ে সপরিবারে কানাডা যেতে পারবেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে কানাডা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো শিক্ষার্থী পড়তে আসে প্রতি বছর। 2019 সালে কানাডায় পড়তে এসেছে প্রায় 6.5 লাখের বেশি মানুষ শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা কানাডার অর্থনৈতিক সমৃদ্ধ করেছে। এর পাশাপাশি অনেকে পড়াশোনা করে কানাডার স্থায়ীভাবে নাগরিকত্ব পেয়েছে। বেশ কয়েক বছর ধরে কানাডা তাদের ইউনিভার্সিটি ও কলেজগুলোর পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদেরও পড়াশোনার সুযোগ দিচ্ছে। এই সুযোগের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো শিশু কানাডা আসছে। যারা আসছে তারা সবাই অর্থনৈতিকভাবে ধনী সন্তান। বাংলাদেশ থেকে যারা এই প্রোগ্রামে আপনার কানাডা আসছে এবং এই প্রোগ্রামে আপনার সন্তানকে পাঠাতে চান, তাহলে শুরুতেই মনে রাখবেন যে দেশে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে না থাকেন, তাহলে আপনার সন্তানকে এই প্রোগ্রামে পাঠাতে পারবেন না। কানাডা স্কুলগুলো শিক্ষার মান অনেক উন্নত। এখন অনেক প্রভিন্সে ক্লাস 7 পর্যন্ত বার্ষিক পরীক্ষা হয় না। স্কুলের পর বাসায় গিয়ে পড়াশোনার কোনো চাপ নেই। অন্তত গ্রেড 7 স্কুলে কোনো বই নিয়ে যেতে হয় না। স্কুলগুলোতে বিশাল জিম, লাইব্রেরি, বাইরে ট্যুর, বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। স্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি মিউজিক, থিয়েটার, আর্ট, রান্না, ইলেকট্রনিক্স ও কাঠের কাজ, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম, ড্রাইভিং ইত্যাদি শেখানো হয়। 12 ক্লাসে ওঠার সঙ্গে সঙ্গে একটি শিশু সব কিছু শিখে ফেলে। আচ্ছা, আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আসলে আপনারা স্কুলিং বিষয়ের জন্য আবেদন করতে চান সেভাবে কীভাবে শুরু করবেন। শুরুর বিষয়টা হচ্ছে, শুরুটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, দেখার চেষ্টা করবেন। কানাডা সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট www.cic.cgc.ca গিয়ে স্টাডিং ইন কানাডা অ্যাজ এ মাইনর লিখে সার্চ দিলে সব তথ্য পেয়ে যাবেন। কানাডার স্কুলগুলো প্রভিন্সিয়াল সরকারের অধীনে। প্রতিটি প্রভিন্সে আলাদা আলাদা স্কুল ডিভিশন রয়েছে। আপনি যে প্রভিন্সে আপনার সন্তানকে পাঠাতে চান সেখানে যোগাযোগ করবেন। সেই স্কুল ডিভিশন থেকে অফার লেটার পেলে সন্তানের ভিসার জন্য আবেদন করতে পারবেন। কানাডার 10টি প্রভিন্স ও 3টি টেরিটরিতে মাইনরের বয়সের পার্থক্য রয়েছে। কিছু জায়গায় 18 বছর, কিছু জায়গায় 19 বছর। যা অবশ্যই আপনাকে করতে হবে, আপনার সন্তান যেহেতু 18 বা 19 বছরের নিচে, সেই কারণে তাকে স্কুলে পাঠাতে পারবেন না, একা পাঠাতে পারবেন না। আপনার সন্তান প্রথমে 1 বছর ভিসা পাবে। পড়াশোনা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিসা নবায়ন করতে হবে। আপনি বা আপনার স্পাউস যে কোনো একজনকে শিশুর সঙ্গে আসতে হবে, চাইলে দুজন আসতে পারেন। যদি সঙ্গে আনবে তিনি যিনি সঙ্গে আসবেন তিনি ভিজিট ভিসা আবেদন করতে পারবেন। তিনি মূলত ভিজিট ভিসায় আসবেন, প্রথম কানাডাতে যখন যাবেন তখন ভিজিট ভিসায় যাবেন। সে কারণে আপনার আলাদাভাবে কানাডার ভিজিট ভিসা নিতে হবে। এ ভিসার মেয়াদ সম্ভবত 5 বছর হয়। এ ভিসা যিনি আসবেন তিনি এক নাগাড়ে 6 মাসের বেশি কানাডা থাকতে পারবেন না। 6 মাস থেকে বাংলাদেশে ফিরে আবার পুনরায় কানাডা আসতে হবে। কানাডা যেহেতু আপনি বা আপনার স্পাউন্স সব সময় কানাডা থাকবে না, সে কারণে কানাডা একজনকে কাস্টোডিয়ান লাগবে। তাকে কানাডার নাগরিক বা কানাডার পারমানেন্ট রেসিডেন্সি হতে হবে। তিনি যে এলাকায় থাকবেন আপনার সন্তানকে ওই প্রভিন্সে এবং তার বাসার কাছে স্কুলে পড়াতে হবে। অর্থাৎ তিনি যদি অন্টারিও প্রভিন্সে থাকেন তাহলে ওখানে পড়াতে হবে। কাস্টোডিয়ান খোঁজার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবেন। তা খুঁজে না পেলে কানাডা অনেক টাকার বিনিময়ে কাস্টোডিয়ান হন, তাদের খুঁজে নিতে হবে। সন্তানের পিতামাতা যদি কাছে না থাকেন, সন্তান শিশু হওয়ার কারণে তাকে অবশ্যই ওই কাস্টোডিয়ানের বাসায় থাকতে হবে। ওই কাস্টোডিয়ান যেহেতু সম্পূর্ণ অফিসিয়ালভাবে আপনার সন্তানের দায়িত্ব নেবেন, সে কারণে সন্তানের সব দায়িত্ব তার। অর্থাৎ তিনি কানাডার আইন অনুসারে আপনার সন্তানের দায়িত্ব নিতে বাধ্য। কাস্টোডিয়ান যেহেতু আপনার সন্তানের সব দায়িত্ব নেবেন, অর্থাৎ থাকা খাওয়া সহ স্কুল সব কিছু দেখাশোনা করবেন,
তিনি, সে কারণে তাকে পে করতে হবে। এখন জানাবো খরচ কেমন হতে পারে। কানাডার নাগরিক বা পারমানেন্ট রেসিডেন্টদের সন্তানদের 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। যারা কানাডার বাইরে থেকে পড়তে আসে তাদের নিজেদের খরচ নিজেরা বহন করতে হয়। প্রভিন্স ভেদে অন্য দেশের শিক্ষার্থীদের জন্য মাসে প্রায় $1,000 কানাডিয়ান টিউশন ফি লাগতে পারে। যিনি কাস্টোডিয়ান হবেন তিনি যেহেতু তার থাকা খাওয়া সহ সব কিছু দায়িত্ব নেবেন, তাকে আপনার কমপক্ষে মাসে $1,500 কানাডিয়ান দিতে হবে। তাছাড়া চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় $200 কানাডিয়ান ইন্স্যুরেন্স কিনতে হবে, আর অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে। আর আপনি আপনার স্পাউন্স যদি সন্তানের সঙ্গে তার সময় থাকতে চান তাহলে স্কুলের খরচ ছাড়া প্রতি মাসে প্রায় $3,000 কানাডিয়ান লাগবে, খাওয়া দাওয়া অন্যান্য খরচ বাবদ। পিতামাতা কি কানাডায় এসে কাজ করতে পারবেন? অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেকেই ভাবেন এটা নিয়ে। আপনি আপনার সন্তানের সঙ্গে ভিজিট বিষয়ে যেহেতু আসবেন সে কারণে আপনি কোনোভাবেই কাজ করার অনুমতি পাবেন না। যদি কেউ ভেবে থাকেন কানাডায় সন্তানের সঙ্গে এসে আপনি কাজ বা ব্যবসা করে টাকা আয় করবেন, কিন্তু তা কিন্তু হবে না। সন্তান কীভাবে কানাডার নাগরিক হবে? আপনার সন্তান কানাডায় এসে পড়াশোনা করার পর ওয়ার্ক পারমিট এমনিতেই পাবেন। তাছাড়া 18 বছর হলে তিনি ছাত্র অবস্থায় পার্ট টাইম জব করতে পারবেন। পড়াশোনা শেষ করে কমপক্ষে 12 ক্লাস 6 মাস ফুল টাইম জব করার পর পারমানেন্ট রেসিডেন্ট জন্য আবেদন করতে পারবেন। পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার পর তিনি 3 বছরের মধ্যে কানাডার নাগরিক হয়ে যাবেন। শেষ এবং প্রয়োজনীয় কথা, $8,000 খরচ বাদে যদি প্রতি মাসে $3,500 কানাডিয়ান উপরে খরচ করতে না পারেন তাহলে সন্তান পাঠানোর কথা চিন্তা করবেন না। আর আপনি যে সন্তানের সঙ্গে ভিজিট বিষয়ে আসবেন তা দিয়ে আপনি কোনোভাবে কানাডার কাজ করার ডলার আয় করতে পারবেন না। বাংলাদেশ কানাডা সহ অনেক দেশে অনেক প্রতারক চক্র আছে। তারা আপনাকে বলতে পারে যে আপনি কানাডায় গিয়ে কাজ করে আপনার ও আপনার সন্তানের পড়াশোনার খরচ বহন করতে পারবেন। এটা ঠিক নয়। পুরো আর্টিকেলটি লিখেছেন মোহাম্মদ সাকিবুর রহমান খান কানাডা থেকে। তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। আসলে কানাডা স্বপ্নের দেশ। কানাডা থেকে আপনি ইচ্ছে করলেই ফ্যামিলি সহ যেতে পারবেন না, আর যদিও যান সেক্ষেত্রে আপনার স্কুলিং বিষয়ে যে যাবেন, যাওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওখানে গিয়ে কোনো কাজ করতে পারবেন না। মূলত আপনার সন্তানের সঙ্গে যে আপনার যে বিষয়টা থাকবে এতে আপনার সন্তানের দেখভাল করার একটা সুযোগ পাবেন, এছাড়া আর কিছুই না। যেহেতু সন্তান সবারই প্রিয় আদরের হয়, আপনিও চাবেন যে আপনার আপনার জন্য ওরকম টাকা পয়সা থাকে, আপনার জন্য ওরকম ফ্যামিলির কেউ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। আপনার ভিজিট বিষয়ে আপনার বাবা মা সহকারে যেতে পারেন। এই ছিল আজকে আমাদের কানাডাতে ফ্যামিলি সহ আপনারা কীভাবে যাবেন, কোথায় কী করবেন। নিজের ডিসক্রিপশন বক্সে আমি সব তথ্য আবার নতুন করে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই কোনো প্রতারকের ধান্দায় পড়বেন না, কারণ প্রতারক তো এখন অনেক জায়গায় আছে। সেক্ষেত্রে এখানে লাস্টে বলা আছে যে আপনি কানাডায় গিয়ে আপনার খরচ, আপনার ছেলের আপনার যে ছেলে বা মেয়ে যাবে পড়াশোনা করতে তাদের খরচ, আপনার ফ্যামিলি খরচ, বাসা ভাড়া সব কিছু মিলে আপনার যে খরচটা হবে সম্পূর্ণ খরচ যদি বেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার ছেলে মেয়েকে কানাডা পড়ানোর জন্য প্রস্তুত হতে পারেন, নচেত না। এই ছিল আজকে আমাদের কানাডা ফ্যামিলি ভিসার বিষয়ে, স্কুলিং ভিসার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।